প্রাণীর উৎসব দুর্গাপূজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা শিমুলতলার মোড় যশোর রোড, সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। বাররপল্লী স্পোর্টিং ক্লাব বিগত 43 বছর ধরে বনগাঁর মানুষকে নতুন নতুন উপহার প্রত্যেক বছরই দেয়। বিগত প্রায় 5 বছর ধরে আমাদের মহিলা সদস্যরা পুজোটা অর্গানাইজ করে, এবছরও মহিলা সদস্যরা দায়িত্ব নিয়ে পুজো করছে। এবছর আমাদের 43তম বর্ষ, 43তম বর্ষে আমাদের এবার মাটির ভার আর বাঁশের কাজ দিয়ে একটা নতুনত্ব উপহার আমরা দেব। সেই থিমটা আমরা পরে বলবো, এখন আমরা বলবো না, বুজ খালিফা হবে। আর ঠাকুরের নতুন আদর্শ আছে আপনার কৃষ্ণনগরের কুমোরটুলি ঠাকুর, এই কৃষ্ণনগরের ঠাকুর। আর মানুষের যে সেবা আমরা করে থাকি সেটা বিগত যে লোকনাথ বাবার অনুষ্ঠান হয়েছিল সেই লোকনাথ বাবার অনুষ্ঠানে আমরা করেছি। এবছর দুর্গাপুজোও আমরা মানুষের পাশে থাকবো, এটুখানিক আমাদের চিন্তাভাবনা আছে। আমরা বনগাঁ মানুষের, বনগাঁর এবং বনগাঁ সহ সারা পাশের পার্শ্ববর্তী বাংলাকেও সমস্ত মানুষকে আমরা বাররপল্লীর পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের পুজো নিয়ে মোটামুটি ব্যস্ততা আমাদের শুরু হয়ে গিয়েছে, প্যান্ডেলের কাজ চলছে, প্যান্ডেল চলছে। আমরা মহিলারা সবাই বিকাল 4টে বাজলেই আমরা চাঁদা কাটতে বেরোচ্ছি, পুজোর প্রস্তুতি আমাদের শুরুই হয়ে গেছে। আমরা প্রতি বছরই নতুন কিছু না কিছু দেই, তবে এবার আমরা প্লাস্টিককে বর্জন রেখে আমরা বাঁশ আর মাটির ভাড়ের আমরা যেই থিমটা করব, এখনও সেইটা আমরা নামটা বলবো না, পরে বলবো।